আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গোসল করে ছাদে আসছি, মানে এই শীতের দিনে রোদ পোহাতে বেশ ভালো লাগে, তাই না? গতকাল রাত্রে মাইকিং করে এসেছে যে ইলেকট্রিসিটি আজকে সারাদিনই থাকবে না, সেই জন্য একটু গোসলটা করে নিলাম, কারণ পানি চলে যেতে পারে। ইলেকট্রিসিটি না থাকলে পানি তোলা সম্ভব না, আর সেক্ষেত্রে পানি চলে গেলে আবার গোসল টোসলও করা যাবে না। তো এখন রান্নার সব কিছু গুছিয়ে রেখে আসছি, এখন যে রান্না করব। তো আবার ওই যে বিকেলবেলা হাঁটতে যাই, তো হাঁটতে গেলে যেটা হয় যে একটু তাড়াতাড়ি সব কিছু করতে হয়, তা না হলে হাঁটার টাইমটা আবার উল্টাপাল্টা হয়ে যায়। তো এখন একটু ছাড়ে একটু ঘোরাঘুরি করব, 10 মিনিট হয়তো রোদে থাকবো, তারপরে বাসায় যেয়ে রান্না করব। তো কী রান্না করব, আসলে আমাদের বাসায় যেটা হয় সবজি, অনেক ধরনের সবজি নেওয়া হয়, কারণ আমাদের বাসায় সবাই খুব সবজি খুব পছন্দ করে। তো সবজি তো থাকেই, আর প্রতিদিন আমরা আসলে মাংসটা একটু কম খাই, তো আমাদের যেটা হয় আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি হচ্ছে মাছ খাওয়ার জন্য। তো এরকম মানে আমাদের খাবারের ধরনটা একটু আলাদা, কারণ অন্য অন্য বাসায় দেখা যায় সবজিও একটু মানে কম নেয়, মাছ মাংসটার বেশি মূল্য দেয়। তা আমাদের বাসায় হচ্ছে সবজিটাকে সবার আগে মূল্য দেওয়া হয়, আর তারপরে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে মাংস। মাংস খুব রেয়ার আমাদের খাওয়া হয়। তো তুমি এটা কী করতেছ আম্মু? গেলাম ফোটা। কঠিন, মানে এতটাও সহজ না ছাদ বাগানে, ছাদে একটা বাগান করা খুব একটা সহজ কাজও না, কিন্তু পিছনে একটু সময়ও দিতে হয়। আর এই যে গ্যালনটা ফুটা করতেছে, তার কারণ তো তোমরা সবাই জানো, তারপরে বলি, এটা হচ্ছে যে পানি দেওয়ার পরে যে অতিরিক্ত পানিটা হয় সেটা তো গাছের জন্য ক্ষতিকর। মানে যে পানিটা মাটি ভিজে যায় তারপরে যদি পানি থাকে গাছের মধ্যে, তাহলে সেটা অবশ্যই ক্ষতিকর, আর সেই জন্য ওই ফুটো করে দিলে অতিরিক্ত পানিটা চলে যায়। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবজির যে সবজি কাটার পরে যে ইয়াগুলো ফেলানো জিনিসগুলো আছে, খোসা টুসা যেগুলো আছে সেগুলো ফেলে দেই না আমরা, সেগুলো ফেলে না দিয়ে সেগুলো যদি গাছ লাগানোর সময় দেওয়া যায় তাহলে গাছের জন্য অনেক পুষ্টি, গাছে অনেক পুষ্টি পায়। ও আচ্ছা, সার বানায় দিতে হয়, একটু পচিয়ে দিতে হয় না, একটু পচে যাবে জিনিসটা, একটু ভিজিয়ে রাখতে হয় নাকি শিফা? না, মাটি দিয়ে আর শুকনা গাছে পাতা দিয়ে ও ঢেকে রাখতে হয়। হ্যাঁ, ঢেকে রাখলে অনেকদিন পরে তারপর সার হয়। হ্যাঁ, আর এই যে কতগুলা মানে ওর সংগ্রহে অনেক ধরনের খুশাই আছে। আমি এখানে ইয়া লাগাবো, ওই গাঁদা ফুলের। অপরাজিতা, মানে আমার প্রিয় রঙের অপরাজিতা। এই অপরাজিতার ফুলটা আনার পরে আমার মানে কি বলবো, অন্য অন্য যত ফুল আছে অন্যগুলার দিকে পরে যাই, সবার আগে মনে হয় ছুটে আসি এটার কাছে, মানে এটা এত পছন্দের একটা অপরাজিতা ফুল। অন্য কালারগুলো কিন্তু আমার এত ভালো লাগে না, যেটা আমার এই এই কালারটা এত পছন্দ। এই অ্যালোভেরাটা খুব ভালো, কারণ এটা হচ্ছে মানে ইয়ে না, খুব হালকা পাতলা অ্যালোভেরা, মানে একটু রসটা একদম পাতলা হয়। এই যে এখানে চন্দ্রমল্লিকার গাছ আছে, মানে এগুলোও ফুটবে। এখানে অনেকগুলো কলি দেখতে পাচ্ছি। কোনটা না, শর্টকাট যাওয়া যাবে না? এটা কি ডাল থেকে? আচ্ছা, ডাল থেকে। এটার ঘটনাটা বুঝতেছি না, প্রায় মরে গেছিল বুঝছো। হ্যাঁ, তারপরে একটু একটু যেগুলা ছিল ওগুলো আবার আমি এখানে লাগাইছিলাম। তো এখানে হচ্ছে আমি ভাবছি যে শুধু সাদা কালারেরটাই বুঝি রয়ে গেছে,
সবগুলা বুঝি নাই, কারণ সাদা কালারের ফুলই খালি ফুটতেছিল। পরে আজকে দেখলাম আইসা যে কমলাটাও ফুটছে, আর দেখো কত বড় হয়েছে সাইজ। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমরা কি সংগ্রহ করতে যাব? পাতা কোথায় যাব এই পাতা সংগ্রহ করতে? ওই বিভিন্ন টবে নিচে নিচে পড়ে আছে। তুমি যাও, কেঁচো তোমার ধরবো না, আমার এখন কোনো ইচ্ছা নাই, আমি গোসল করে আসছি। ওখান থেকে ঝাড়ু দিয়ে দিয়ে বের করতে হবে। ও আচ্ছা, তুমি যাও, আমি যাব না, গোসল করে এসেছি, মাছ পরে আসিনি আমি। ময়না নাতে ময়লা নাড়তে পারবো না, আমার কোনো ইচ্ছে নাই। শিখু রান্না করতে হবে, করো না, রান্না করতে ভালো লাগছে না। না বলতেছি কি, এই দেখো কোনটা, ওটা কি ছাদ ওদের? ও ওই যে ওইটা ওইটা, হ্যাঁ ওদের ছাদ। আচ্ছা ওদেরকে দেখাবো কিভাবে, জুম করে দেখানো হবে। এইটা হচ্ছে ছাদ, এখন নরমাল করে দাও। হয়েছে তো নরমাল, কি করে? হ্যাঁ ওনারে তো চিনি, এই যে এই এই আন্টিটা আছে না, যখন আমাদের বাসায়, হ্যাঁ কি হয়েছিল, যখন করোনা আসলো, হ্যাঁ তারপরে এই ক্যামেরাটার আগে ঠিক করো, তারপরে আমি বলতাছি ঠিক হয়েছে তো। হ্যাঁ আচ্ছা, যে করোনা আসলো তো, করোনা আসার পরে এই আন্টিটা আমাদের বাসায় হচ্ছে নিস্তলায় হচ্ছে একজন ইয়েতে গেছিল, তাবলিকে গেছিল, তখন আমাদের ভাড়াটিয়া ছিল উনি, এখন অবশ্য নাই, তখন ছিল। তো তাবলিকে গেছে পরে উনি, তাবলিকে যারা গেছে তাদের সবার বাসায় হচ্ছে লাল পতাকা দিয়েছিল। তো এখন আমাদের বাসায় যেহেতু ভাড়াটিয়া তাবলিক থেকে আসছে, আমাদের বলে যায় নাই, কিছুই জানি না আমরা, হঠাৎ করে দেখি আমাদের বাসায় লাল পতাকা দিয়ে দিল। লাল পতাকা দেওয়ার পরে আমাদের বাসা চারপাশে বিল্ডিং, কারো বাসায় লাল পতাকা নাই, আমাদের বাসায় একটা লাল পতাকা, লাল নিশানা, মানে পতাকা মানে ওই নিশানা ছিল যে ওই বাসায় সমস্যা আছে। তো সাবধান ওই বাসা থেকে, কিছু তো নাই, কিন্তু ওরা আর কি সাবধান করার জন্য দিছে, আর মানুষ মনে করছে যে এখানেই আছে, এখানে মনে হয় করোনা আছে, মানে আশেপাশে সবাই এত কঠিন ভাবে আমাদের দিকে তাকাইতো, হ্যাঁ হ্যাঁ ঠিক এইভাবে তাকাইতো, এইভাবে এত কঠিন ভাবে তাকাইতো যে হায় হায় না জানি কত আমরা অপরাধ করে ফেলছি, না জানি কি হয়ে গেছে আমাদের বাসায়, সবাই এমন ভাবে তাকাইতো। তো এই আন্টিটারে দেখি কি একদিন যে রাস্তাতে হাঁটতে আসছে, যেদিন ফার্স্ট মানে আমাদের লাগাই দিয়ে গেল পতাকা, উনি হেঁটে যাচ্ছিল কোথাও একটা, পুরা শক্ত হয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় মানে আমি বারান্দায় আসছি, মনে হচ্ছে যে না আমার আমার করোনা আছে, মানে ওনার ভাবটা ছিল অনেক দূরে, ওনার করোনা ধরে যাবে, ওনার ধরে যাবে, তো এইরকম একটা অবস্থা ছিল, এই জন্য ওনার কথা আমার মনে আছে। এর আগে আমি অবশ্য ওনার এতটা চিনতাম না, তো আমার খুব হাসির লাগতেছিল যে এটা একটা অদ্ভুত, মানুষের অসুখ হতেই পারে, সমস্যা থাকতেই পারে, তার জন্য মানুষ এরকম আচরণ করে। এটা আসলে করোনা আসার পরে আসলে আমরা অনেক কিছুই জীবনের অনেক বাস্তবতাই আমরা দেখতে পেরেছি, তাই না? কত মানুষ কষ্ট করছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কত নির্মম পরিস্থিতি গেছে, কে আপন কে পর, কে পাশে ছিল, সবই মানে বিপদের তার পাশে থাকবে, কে কারা থাকবে না, সবই বোঝা গেছে ওই সময়টাতে। এই তো কন্ডিশন। আর এখন যাই হোক, আমি তাই বলে বলতেছি না যে আন্টি খারাপ, এটা ভেবো না, তোমরা আবার ভেবো না যে ওনাকে ওনার সম্পর্কে এইভাবে কেন বলতেছো। ওনার সম্পর্কে এই জন্যই বলতেছি যে এটা আসলে কিছুই না, আজকে ওনার বাসায়ও হতে পারতো, আজকে সমস্যাটা ওনার বাড়িতেও হতে পারতো। তো আমাদেরও আমরা কি ওইরকম আচরণ করতাম, বা আমাদের মানে এটা আসলে জানি না, এটা আসলে স্বাভাবিক আচরণ তো ছিলই না, অবশ্যই এটা স্বাভাবিক আচরণ ছিল না, তবে লাইফে এরকম অনেক কিছুই হতে পারে, সামনে আরও কোনো বিপদ আসতে পারে, অনেক কিছু হতে পারে, আসলে একজন আরেকজনকে সাপোর্ট দিতে হয়, পাশে দাঁড়াইতে হয়। আর আমরা আসলে দিন দিন মনে হয় একটু অন্যরকম হয়ে যাচ্ছি। আল্লাহ রে ফুলগুলো নষ্ট করো না, কেচি নাও, কেচি
এই এইটা যেটা এটা এটা সুন্দর, মানে একটু বেশি বড়। আর একটা আছে যে একটু ছোট ছোট হয়, সেগুলো ভালো লাগে না। বেশি কালচে রেড যেটা থাকে সেটা আমার ভালো লাগে না। এটা আবার একদম, এটা আবার একদম ইয়া কি বলে টকটকে লাল যেটাকে বলা হয়। আচ্ছা এবার হচ্ছে কাটা মুকুট, কেমন আছো? এই দেখো এটা হচ্ছে কাটা মুকুট। কাটা মুকুটের হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটু বড়, আর এগুলো হচ্ছে ছোট কাটা মুকুট। জাস্ট তোমরা অলরেডি অনেকগুলো ভিডিওতেই দেখেছ। স্কুল থেকে চলে আসছো? হ্যাঁ, কি পরীক্ষা ছিল? ও ফাইনাল, ও মানে ফাইনাল চলতেছে, ভালো হয়েছে? গায়ে কি হলুদ হলুদ লাগিয়েছ না কেমন? এই যে এখানে একটু হলুদ লাগতেছে। হ্যাঁ চন্দ্রমল্লিকার সিজন তো, এখন এখন ফুল ফুটবে অনেক। এগুলো তো আসলে শুকনো পাতা না, মানে বালু টালু সহ। হ্যাঁ বালু তো সমস্যা নাই, বালু তো দেয় সার করতে, এক স্তর বালু দেয়, এক স্তর মাটি দেয়, শুকনো পাতা দেয়। আমি নিচে থেকে কিছু শুকনো পাতা নিয়ে আসবো। না ওই যেখানে আছে সুন্দর, তুমি আনতে চাও? একটু আনি। আম্মু তুমি কিন্তু বাসায় যে একটু তাড়াতাড়ি গোসল করে ফেলবা, পানি থাকবে না, পানি থাকবে না। দুতলায় কাপড় ওয়াশ করতেছে। মানে যদি সম্ভব হয় তাহলে কোনো একটা আইটেম হয়তো তোমাদেরকে করে দেখাবো, কি করে দেখাবো, কি মানে কোন রান্নাটা দেখাবো সেটা ঠিক জানি না, তবে ইচ্ছে আছে যে কোনো একটা আইটেম রান্না করে তোমাদের কাছে দেখানোর। এই হচ্ছে ওর স্থান পরিবর্তন হইল। পাখি কি সরিষা শাক খাবে? দিয়ে দেখতে পারো। আমি সব ছেলে দিতে নিয়ে আসছিলাম, কয়েকটা নিয়ে যাও, নিয়ে যেয়ে দেখো পরীক্ষামূলক। এই ফুলটা সারা মানে অনেক বেশি হচ্ছে, একটা একটা গ্রুপ পড়ে গিয়েছিল আবার নতুন করে হয়েছে। পেয়ারা ফুল, পেয়ারা আসছে। এই জবাটা অনেক বড়, অনেক বড় বড় জবা হয় এই গাছটাতে। গাছটা কিন্তু ছোট, গাছটা অনেক ছোট, এই দেখো ছোট একটা গাছ, কিন্তু ফুলগুলো অনেক বড় বড় হয়। এই যে এই জবাটা নষ্ট হয়ে গেছে। আর এটা এটা মনে হয় কালকে আসছিল। চান্দা মাছে ঝাঁকা করার জন্য প্রথমেই রসুন বাটা নিচ্ছে। রসুন বাটার পর একটু দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিবে। হলুদের গুঁড়োটা একটু কম দিতে হয়, মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয়। আর সাথে আছে পেঁয়াজ কুচি আর আছে তেজপাতা। তো তেজপাতাটা দিতেই হবে, সুন্দর একটা স্মেল বের হবে। এখন দিচ্ছি লবণ। আসলে আমার বোন এগুলো করে দিচ্ছে আমাদেরকে। তারপর সব কিছু মিলিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি রান্নাটা বসাবো কিন্তু আমার বোন এগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছে। এই চান্দা মাছের ঝাঁকা কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আর তোমরাও খেয়ে দেখো, এটা খুবই মজার। চান্দা মাছ বা ছোটো মাছও এভাবে করা যায়, তবে চান্দা মাছের ঝাঁকাটাই কিন্তু বেশি মজার। এই মাখানোর পর যদি মরিচের গুঁড়ো বেশি একটু দেওয়ার প্রয়োজন হয় এই অবস্থায় দেওয়া যেতে পারে, কিন্তু এখানে আর দেওয়ার দরকার নেই। ওইটা যেটা যে পরিমাণটা মাখিয়েছে সেটাই যথেষ্ট। তো যাই হোক, মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল দিচ্ছি। তেলটা আসলে সব সময় চেষ্টা করবে এই ঝাঁকাটা করার সময় তেলের তেলটা যাতে ভালোভাবে গরম হয়। গরম তেলে যদি না দাও তাহলে কিন্তু এটা লেগে যাবে। তো তেলটা আমার ভীষণ গরম হয়ে গিয়েছিল, এই দেখো এখন মাছগুলো দেওয়ার পর কেমন বুঝাই যাচ্ছিল যে তেলটা যে বেশ গরম। যাই হোক, এখন মাছগুলোকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে।
চান্দা মাছের ঝাঁকার মধ্যে কখনোই বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ নাড়াচাড়া করতে গেলে কাটা কাটা হয়ে যায়, মানে কাটার পরিমাণটা একটু মনে হয় যেন বেশি ছড়িয়ে যায়। তো খুব আলতোভাবে এই কাজটা করতে হয়, এটা আসলে আমি নিজেও পারতাম না, আমার বোন আমাকে শিখিয়ে দিয়েছিল যে এভাবে এভাবে করতে হয়, তো যার কারণে আমি ওর কাছ থেকেই শিখেছি। এখানে মিডিয়াম আঁচ ব্যবহার করতেছি, অনেক বেশি জাল দিব না, তাহলে লেগে যাবে, আবার অনেক কমও দিব না যাতে ঝাঁকা না হয়, তো মিডিয়াম আঁচটাই ব্যবহার করছি। চামচ দিয়ে বা মানে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিলে জিনিসটা ভালোভাবে হবে, সেই জন্য একটু হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব আলতোভাবে এই মাছগুলোকে উল্টাতে হয়, কারণ মাছ যদি তোমরা একেবারে জোরে জোরে উল্টাতে থাকো তাহলে কিন্তু সব মাছ ভেঙে একেবারে শেষ, সব কিছু নষ্ট হয়ে যাবে, তো যার কারণে খুব আলতোভাবে এই কাজটা করতে হবে। আচ্ছা, এই একবার উল্টানোর পরে দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা আমি একটু ফালি করে নিয়েছিলাম, এখানে বেশ কয়েকটা কাঁচামরিচই ফালি করেছিলাম, আমি করি নাই, ওই যেটা বললাম যে আমার বোন করে দিয়েছিল। এই রান্নাটা সাধারণত আমার বোনই করে, কিন্তু আজকে আমি ফার্স্ট করছি, আমি নিজেও আপুর কাছ থেকে শিখে তারপরে এই কাজটা করতেছি। আচ্ছা, এরপরে দিয়ে দিব যখন মাছটা সেকেন্ড টাইম আরেকটাবার একটু উল্টিয়ে দিলেই যথেষ্ট, তারপর দিয়ে দিব কি বলবো এটাকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর কিন্তু আর কোনো কাজ নাই, এই তো ধনিয়া পাতা দেওয়ার পর হালকা একটু নেড়ে দিলেই হবে, আর যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, অনেক বেশি সময় চুলায় রাখতে হয় না, তো আমার অনেক বেশিক্ষণ রাখতে হয় নাই, মোটামুটি হয়ে গেছে। আর ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবে, এই চান্দা মাছের ঝাঁকায় ধনিয়া পাতা ছাড়া ভালো লাগবে না। এই দেখো আমার চান্দা মাছের ঝাঁকা রান্না কমপ্লিট। রান্না করতেছি ছোটো মাছ, ছোটো মাছ এখানে অনেক ধরনের মাছ মেলানো আছে, পুঁটি মাছ, তারপর চান্দা, তারপর চাপিলা, এরকম অনেক ধরনের মলা, অনেক কিছু মেলানো আছে। তো আমাদের বাসার সবাই খুব ছোটো মাছ পছন্দ করে, আমি জানি না তোমাদের কেমন লাগে, আসলে আমারও ভালো লাগে, কিন্তু অনেক বেশি পছন্দ সেটা বলবো না, ভালো লাগে মাঝে মাঝে বড় মাছ খেতে খেতে মনে হয় যে একটু ছোটো মাছ খাই। তো তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে একটু লালচে করলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা সাধারণত আমি হাফ চা চামচ ব্যবহার করি, কারণ এর থেকে বেশি আসলে লাগে না মাছে, আর তোমরা সবাই জানো যে আমি আদাটা ব্যবহার করি না। দিয়ে দিয়েছি পানি, পানির পরপরই দিয়ে দিলাম একটু হলুদ, মানে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বাইরে কাজ আছে, তো বাইরে যাব, সেই জন্যই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, রান্নাটা শেষ করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ার পরপরই দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা আসলে একটু বেশি দেই, কারণ ছোটো মাছে একটু ঝাল হলে ভালোই লাগে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর ভালো করে নেড়ে, এটা আসলে একটু ভালো করে কষাতে হয়, তা না হলে আর কি বলবো এটাকে হলুদের স্মেল বের হয়। তো মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দিলাম ছোটো মাছগুলো, ছোটো মাছ রান্না কিন্তু খুব সহজ, ছোটো মাছ দিয়ে দেওয়ার পর এখন এটা না সাথে সাথে কাঁচামরিচ দিচ্ছি, এই জন্য যে ছোটো মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, কারণ ভেঙে যায়, আর মাছটা হতেও খুব অল্প সময়ের মধ্যে মাছ কমপ্লিট হয়ে যায় রান্না। তো যাই হোক, এখন এই অবস্থায় নাড়াচাড়া দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ যদি নাড়াচাড়া দিতে যাই তাহলে ভেঙে যাবে, যেটা বারবারই বলছিলাম। একটু পানি দেওয়ার পর একটু পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা আর মশলাটা মিশাচ্ছিলাম, কারণ চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, যেটা বারবার বলছিলাম। তো যাই হোক, এটা পানি দেওয়ার পর একটু ঘোরানোর পর পানিটা যখন ফুটে উঠলো তখন আমি লবণ দিলাম, লবণ আগেও দিতে পারতাম, কিন্তু আমার রসুন বাটার মধ্যে অনেকটাই লবণ ছিল, যার জন্য আর লবণ পরে মানে পরে একটুটুক দিলেই হলো। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা ছাড়া কিন্তু ছোটো মাছ রান্না কমপ্লিট হয় না। এই তো এটা দেওয়ার পর জাস্ট কয়েকটা মিনিট অপেক্ষা করলেই মাছটা রান্না হয়ে যাবে।
আর ধনিয়া পাতা দেওয়ার পর স্মেলটাও সুন্দর বের হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে, তাই না? এই তো আমার রান্না কমপ্লিট।